নলেজ অ্যান্ড এডুকেশান ফর ইউ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটি বিশেষ বিষয়ে আমি ছোট্ট একটা ভিডিও তৈরি করছি, বিশেষত ছাত্রছাত্রী এবং যারা কন্টেন্ট রাইটার, অর্থাৎ বিভিন্ন বিষয়ে কন্টেন্ট বা বিষয়গত লেখালেখি করেন বা প্রজেক্ট করতে হয় তাদের জন্য। আপনারা সবাই জানেন যে চ্যাট জিপিটি, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা ওয়েব সার্ভিস, সেটা বর্তমানে গোটা পৃথিবীকে নাড়া দিয়ে দিয়েছে। কারণ এই চ্যাট জিপিটি, আমরা যেমন বিভিন্ন SMS বা সোশ্যাল মিডিয়া চ্যাটিং যে অ্যাপ্লিকেশান, যেমন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, সেখানে যেমন চ্যাট করি, তো এটাও ওইরকম একটা চ্যাট সিস্টেম, যেখানে চ্যাটে আমরা কিছু বললে সে আমাদেরকে সেই অনুযায়ী একটা বিষয় বা কন্টেন্ট লিখে দেয়। কীভাবে চ্যাট জিপিটিতে কাজ করতে হয় সেটা বলার আগে এটা কীভাবে ছাত্রছাত্রীদেরকে হেল্প করবে আমি সেটা একটু প্রথমে দেখাই। আমি চ্যাট জিপিটিতে রেজিস্টার করার পরে আমি প্রথমে তাকে হাই লিখেছিলাম, দেখো এখানে, হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। তারপরে আমি লিখলাম ক্রিয়েট ইউটিউব ডেসক্রিপশন অন কোরিউলিস ফোর্স, দেখো ও একটা ছোট্ট ডেসক্রিপশন নিজে থেকেই লিখে দিয়েছে উইথ এ টাইটেল। তারপরে আমি লিখলাম রাইট এ লেটার টু মাই বস সং, অর্থাৎ সং বলে আমার বসের নাম, তাকে আমি একটা চিঠি লিখতে চাইছি, সে পুরো চিঠিটাই আমাকে লিখে দিল। তারপরে দেখো রাইট অ্যান আর্টিকেল অন জিওট্রিজম ইন ইন্ডিয়া, আমি এটা ওকে দিয়েছিলাম, ও পুরো জিওট্রিজমের উপর একটা আর্টিকেল আমাকে লিখে দিয়েছে পুরো ইন্ডিয়ার। আমি তারপরে ওকে বললাম যে রাইট এ লেটার টু মাই প্রিন্সিপাল ফর ক্যাজুয়াল লিভ ফর 4 days অন অ্যান্ড ফ্রম 6 February 2023। ও দেখো পুরো চিঠি ফরম্যাট সহ ডিটেল চিঠিটা লিখে দিয়েছে, বোঝা গেল। আমি বললাম নেক্সট যে রাইট এ রিসার্চ আর্টিকেল অন সোশ্যাল মিডিয়া জিওগ্রাফি, ও দেখো সোশ্যাল মিডিয়া জিওগ্রাফির উপরে টাইটেল দিয়ে লিখে দিয়েছে। এবার আপনার যদি এটা পছন্দ না হয়, এই যে রিজেনারেট রেসপন্স, আপনি এটাতে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক্যালি ও আবার লিখতে শুরু করবে, দেখুন এই যে লিখছে। এটা কমপ্লিটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা ওয়েব সার্ভিস, যাকে 2021 সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে ট্রেন করা হয়েছে এবং তার মেমোরিতে সেটা রয়েছে। আমাদের প্রশ্ন অনুযায়ী সে তার মেমোরি থেকে সার্চ করে একটা বিষয়বস্তুকে রেডি করে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সামনে তুলে ধরে। এটা আগামী পৃথিবীর কাছে একটা বিষয় হিসেবে আবির্ভূত হবে এবং বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আইটি সেক্টরে এবং অন্যান্য অনেক সেক্টরে, কারণ এর ফিউচার অ্যাপ্লিকেশান এখন আমরা জানি না, জব লস অর্থাৎ জব ছাঁটাই, বিশেষ করে মধ্যমেধার যে জবগুলো রয়েছে সেগুলো চলে যাবে এবং অটোমেশনে চলে আসবে এই কাজগুলো। আর কন্টেন্ট রাইটিং এই যে ব্যাপারটা, সেটা একটা বিপ্লব তৈরি করবে এই OpenAI। এই OpenAI-এর মাধ্যমে আমরা, বিশেষ করে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা যারা পড়াশুনো করায় ছেলে মেয়েদেরকে, বা ছাত্রছাত্রীরা যারা পড়াশুনো করছে, বিভিন্ন বিষয়ে লেখালেখি করছে, প্রজেক্ট তৈরি করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হবে। যদিও আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে তারা নিজের চিন্তাভাবনাকে ব্যবহার করে তারা একটা বিষয় লিখুক, প্রয়োজনে এখান থেকে তারা হেল্প নিতে পারে, কিন্তু এখান থেকে অবশ্যই আপনারা তোমরা কপি পেস্ট করবে না, এটা আমার সাজেশান। আজকে আমি এটুকুই বললাম, এরপরে আমি আরেকটা ভিডিওতে চ্যাট জিপিটিতে কীভাবে রেজিস্টার করে স্টার্ট মানে শুরু করতে হয় সেটা আমি বলবো। আমি জাস্ট এখানে আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যে আমি আরেকটা ধরো লিখছি, যে আমি লিখছি যে কিবোর্ড ইউজ করেও লিখতে পারি, আমি এটা ভয়েস টাইপিং করে দিলাম, এবার আমি এন্টার মারলাম, এবার দেখুন ও লিখে দেবে। এবং এই যে লেখাগুলো সেগুলো কিন্তু এটাই ফার্স্ট টাইম তৈরি হচ্ছে, অর্থাৎ AI ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। এবং এটা আপনি যদি গুগলে সার্চ করেন এটা কিন্তু ইউনিক পাবেন, এমন নয় যেটা কপি পেস্ট করা। ও দেখুন জিওগ্রাফির একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখুন ছাত্রছাত্রীদের জন্য এটা ভীষণ হেল্পফুল হবে, কারণ যে কোনো টার্ম একে জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি উত্তর তৈরি করে দেবে। অর্থাৎ আমরা যে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করি, করে স্ক্রল করে করে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে কোনো একটা বিষয়ে জানার চেষ্টা করি, সেটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই AI ব্যবহার করে জেনে নিতে পারব। সবশেষে বলবো যে প্রযুক্তির সুবিধা ব্যবহার করো, কিন্তু প্রযুক্তির উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ো না, তাহলে তোমার ব্রেনের যে কর্মক্ষমতা সেটা কমতে শুরু করবে। ওই জন্য ব্রেনকে খাটাবে, তোমার কাজের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য তুমি এটাকে ব্যবহার করো, এটা আমার সাজেশন ছাত্রছাত্রীদের কাছে। আমরা চাইলে কিন্তু এই যে বাঁদিকে দেখো
এখানে যে আইটেমগুলো রয়েছে, যে প্লাস চিহ্ন দিয়ে নিউ চ্যাট রয়েছে, আমরা চাইলে কোনো একটা চ্যাট রেখে আরেকটা নতুন চ্যাট নতুন বিষয়ে শুরু করতে পারি। অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপরে আমরা ভিন্ন ভিন্ন রেসপন্স পাওয়ার জন্য আমরা কিন্তু এখানে একাধিক বিষয় সিরিয়ালি করতে পারি। তাতে সুবিধা কী হবে, কারণ এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে কিন্তু আমার আগের যে কথাবার্তা তার সঙ্গে সেটা কিন্তু সংরক্ষিত থাকবে। অর্থাৎ আমরা যেমন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা টেলিগ্রামে যেরকম আমাদের চ্যাটগুলো আগে চ্যাটগুলো থেকে যায়, এরকম এখানেও কিন্তু সেটা থাকবে। এটা কিন্তু আরেকটা সুবিধা, ঠিক আছে।